মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এসেছিলাম মাই চিকেন অ্যান্ড মোড়ে। প্রচন্ড ভিড় আজকে, প্রচন্ড ভেতরে ভিডিও করা তো দুরস্ত, প্রচন্ড ভিড়। যেহেতু আজকে সানডে আর সবাই মাছের গাড়ি ঢুকেছে 9টায় খোলে, আমরা 9:15 মধ্যেই চলে এসেছিলাম আজকে। আজকে মাছ পেয়েওছি, রুই নিলাম একটা, সার্টিন নিলাম দুটো, না সার্টিন নিয়েছি চারটে, ম্যাকারেল নিয়েছি দুটো। তো যেটা আমাদের কলকাতায় কোকিলা বলে, কোকিলা মাছ, ইলিশ মাছের মতো খেতে, দেখতেও অনেকটা, তো সেটা নিয়েছি চারটে, বেশ বড় সাইজের। আর ম্যাকারেল যেটা বলছি সেটাকে আমরা কলকাতায় সার্ডিন বলে থাকি অনেকেই, তো ওটা নিয়েছি দু পিস। রুই নিয়েছি আর চিংড়ি নিয়েছি, ব্যাস। এ মাসে আর আসার কোনো গল্পই নেই, কারণ আবার মাংসও থাকবে সাথে। হয়ে গেল বাজার, তো চলে এবার যাওয়া যাক। আজকে সেই সকালবেলা মাছ আনতে গিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করেছিলাম সানডে সকাল বলে। তো এখন চায়ের কাপ হাতে, বিকেল 6টা বাজে, আর চোখটা দেখতে পাচ্ছো কি, এই চোখটা একটু ফুলেছে আর ক্যামেরাতে অতটা আসছে না, প্রচণ্ডভাবে লাল হয়ে গেছে, প্রচণ্ডভাবে। এটা না আমার দু তিনবার হয়ে থাকে, মানে দু তিন বছর অন্তর অন্তর হয়ে থাকে আমার। আমি যে ডাক্তারকে দেখাতাম বিরাটিতে, এটা আমার ক্লাস 9 থেকে হয় আর কি, সেরকম কিন্তু পাওয়ার নেই চোখে, নেই বললেই চলে। যে কোনো একটা চোখে -0.11 এরকম কিছু একটা রয়েছে পাওয়ার, তো পাওয়ার নেই তেমন। তো ওই সূর্যের আলোতে বেরোনোর সময় সানগ্লাস বা চেঞ্জার একটা আমার বানানো রয়েছে, ওই রকম ইউজ করতে বলেছে। তো ওনার কাছে গেলে না ওরকম দু তিন বছর অন্তর অন্তর চুলকালে কয়েকটা, দুটো ড্রপ, একটা মলম, মানে চোখের এই নিচটা ফুলে যায়। তো তখন দেখবে মাঝে মধ্যে আমার একটা চোখ একটু ভিডিওতে ছোট লাগে, তোমরা ফলো করেছো নাকি কখনো জানি না, তো তখন ওরকম লাগাতে বলেছিলেন। তো আর এখন তো ওনাকে পাওয়া সম্ভব না, ওনার কাছে গেলে স্প্রে করে একটা সুন্দর ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে স্প্রে করে চোখটাকে আমার ওয়াশ করে দিত, ওটা আমাকে করতে হতো। ক্লাস 9 থেকেই আমার ওটা প্রথম প্রবলেম শুরু হয়, কিছু একটা বলেছিলেন যেটা এখন আমার মনে নেই, মা বাবারা হয়তো মনে আছে, মা বাবা বলতে পারবে, কিন্তু আমার আর মনে নেই। তো যাই হোক না কেন, চাটা খাচ্ছিলাম আর চোখটা প্রচণ্ডভাবে প্রবলেম করছে, দেখা যাক কী হয়। আজকে সারাদিন সত্যি বলতে টাইম পাইনি, আমরা সবাই মিলে আজকে প্রথমে ও আর আমি গেলাম মাছ কিনতে, মাছ কিনে এসে সকালে ব্রেকফাস্ট করলাম, মিষ্টি সুজে ঠুজে এইসব খেয়ে ঠেয়ে আমরা সবাই মিলে গেলাম ডিমার্ট। সেখান থেকে ফিরতে ফিরতে আজকে হয়েছে 1টা, তারপরে এসে আমি ডালটা বানিয়ে রেখে গেছিলাম, ও চিকেনটা করলো, চিকেনটা আজকে ঝোল বানিয়েছে ও প্রেশার কুকারে, সেটা বানিয়েছে, আর বেগুন ভাজা, ডাল, বেগুন ভাজা আর চিকেন, ব্যাস। আজকে আর কিছু মেনু বাড়ানো হয়নি, খেতে খেতে আজকে আমাদের 3টে বেজে গেছে, সুপার 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 লেট, এই লেটটা আমাদের কোনোদিনও হয়নি। তো চুলগুলো আছে নি, দেখো ধরে ধরে বেঁধে নিয়েছি, চাটাকে খেয়ে নি। আজকে ছিল সানডে, সুপার একটা আড্ডা হয়েছে সন্ধ্যে থেকে, তাই জন্য আমরা বেরোয় তো নি কিন্তু কোথাও, মানে আগে সানডে করে শনিবার করে এরকম হতো যে না একটু বেরোতে লাগবে, না বেরোলে ভালো লাগবে না। উনি আরেকজন এখানে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, আসলে না খাওয়াটা না আজকে আমারও বেশি হয়ে গেছে, আজকে খেলাম আমরা রাতে পরোটা আর হচ্ছে মাংস। পরোটা অন্য সময় আমি কি করি, একদম মানে এমনি শুকনো খোলায় আগে টেলে নিয়ে আর কি, মানে টেলে দেয় মশলা যেন ফ্রাই করছি, শুকনো তাওয়াতে আগে এপিটোপিট করে একটু সেকে নিই, তারপর তেল দিয়ে এপিটোপিট করি। কিন্তু আজকে বাবুর একটু ফ্রাই ফ্রাই খেতে ইচ্ছে হয়েছে, তাই জন্য তেলেই পুরো সেকেছি। আর একটা কথা বলছি, স্প্রেটা কেমন হবে আমি কি গো, তুমি কোথায় গেলে, স্প্রেটা তো তুমি করেছো, তোমার বলার কথা এইসব। হ্যাঁ, স্প্রেটা সত্যি বোঝা যাচ্ছিল না যে কেমন হবে না হবে, তো 1 ml একটা, কিন্তু গাছ দিয়ে আমরা একটু প্রমাণ পাচ্ছি পাচ্ছি, এই গাছটা এটাই ট্রান্সফার করার পর না একটু ঢুলে গেছিল, নেতিয়ে গেছিল আর কি, ফুলগুলো কিন্তু খুব ভালো হয়েছে, আমি আর রাত্রিবেলা গাছে হাত দিচ্ছি না, তো এইটা খুবই ভালো হয়েছে। আর এই চন্দ্রমল্লিকা গুলো কুড়ি অবস্থাতেই বেশি হয়েছিল, তো এখন ফুটছে, আর গোলাপ দুটো তো রয়েছে এখানে, আর দেখি এই জবাটা কবে ফোটে, আর জুঁই ফুলের কুড়িটাও ঠিকঠাকই আছে। তো চলো, এখানেও জামাকাপড় তো মেলা থাকেই তোমরা জানো, আজকে রোববারের রাত শেষ, তো চলো কালকে আবার কন্টিনিউ হবে এই ব্লগটাকে, ব্লগটা কিন্তু শেষ হচ্ছে না, চলো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং, আজকে সোমবার সকাল, আর আজকে থেকেই শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হচ্ছে, তো আজকে তো নিরামিষ খাবো এটা ঠিক কথাই, কিন্তু সকালে উঠেই আগে আমি, দেখো কার্পে তুলে দিয়েছি ওখানে, ঝাঁটাফাটা নিয়ে নিয়েছি, আগে ওকে চা করে দিলাম, তারপর করলাম রান্নাঘরটা, না কালকে রাতে আমার একটু পরিষ্কার করতে ইচ্ছা হয়নি, কালকে আসলে আমি একটু ডাউন হয়ে গেছিলাম, দেখো রান্নাঘর পুরো আমি পরিষ্কার করে ফেলেছি মুছে টুছে নিয়ে। তো আজকে খাবো নিরামিষ, ডালিয়া করবো, আর কালকে একটু মাংস ফ্রিজে রয়ে গেছে, ওটা ও খেয়ে নেবে ভাতের সাথে।
তো এবার আগে ঘাছা দেবো, ঘরটা মুছবো, স্নান করব, তারপর ব্রেকফাস্ট বানাবো। এখন বাজে হচ্ছে 9:30, ও অলরেডি চা বিস্কিট খাচ্ছে। তো দেখি আগে স্নান করে নিই, ঘরটা মুছে নিই, তারপরে আমি পুজো দেবো। আর এর মধ্যে যদি লেট হয়ে যায় তাহলে ও পাউরুটিটা শেখে, আজকে জ্যাম পাউরুটি খাওয়ারই প্ল্যান রয়েছে। কারণ আমি ঘর ছাড় দেবো, ঘর মুছবো, তারপর স্নান করবো, তারপর নিচে যাবো, একটু দুধ ফুধ আনবো। তো ঠাকুরের জন্য দুধ ফ্রিজে রয়েছে, কিন্তু আজকে নতুনই দুধ নিয়ে আসবো, ফ্রিজের দুধটা ইউজ করবো না। তো ঠাকুরকে আজকে গঙ্গার জল, এমনি জল, দুধ, গঙ্গা জল আমার কাছে অতটা পরিমাণ নেই, তাহলে আমি গঙ্গা জলই দিতাম। তো দেখি গঙ্গা জল, দুধ, অগুরু এসব দিয়ে ঠাকুরের মাথায় জল টল ঢেলে তারপর আমি ব্রেকফাস্ট করবো আর কি। তো চলো আমি একটু কাজগুলো এগিয়ে নিই আগে। এখন বাজে 10:04, স্নান দান হয়ে গেছে, চুল টুল ভেজা দেখতে পাচ্ছই আর কি। তো এবার যাব নিচে, তো চলো যাওয়া যাক। কলার আর হার কোথায় চলে গেছে। তো আজকে ঠাকুরের দেখো গোপাল আবার মালাটা ফেলে দিয়েছে, আজকে পরিষ্কার করবো, ফুল ফুলগুলো একটু পুজো দিতেও টাইম লাগবে। ওকে বললাম ওই জন্য যে তুমি কিছু বানিয়ে মানে পাউরুটি শেখে থেকে জেলি লাগিয়ে একটু খেয়ে নাও, কারণ আমার আজকে সকালে খাওয়াটা হবে না। চলো এবার যাই নিচে, আমাদের সাথে এখন বেশি কথা বলবো না। এটা দেখো আমার ফ্ল্যাটের রাস্তা হচ্ছে ওই যে একটা ক্রিম কালারের বাড়ি দেখতে পাচ্ছো ওই রাস্তাটা, আর আমি সোজা হেঁটে এইরকম একটা কাঁচা রাস্তা, জানি না রাস্তাটা কতদূর কোথায় গেছে। ধুতুরা ফুল খুঁজছিলাম, এখানে জঙ্গল ঠঙ্গলে না খুব ধুতুরা ফুল হয়ে থাকে, আর আমার আজকে মনটা সত্যিই খারাপ লাগছে যে আমি এত কিছু করবো, একটা ধুতুরা ফুল পাবো না, একটা কিন্তু এক পেয়েছি আমি, বেশি জঙ্গলেও যেতে হয়নি, দেখো একদম রাস্তাটার ধারেই হয়ে রয়েছে। তো চলো আমি নিয়ে যাই এখান থেকে, বাড়ি গিয়ে নয় বেশি কথাটা হবে। কমপ্লিট হয়েই গেছে দেখতেই পাচ্ছ। তো এবার রান্নাঘরের দিকে ঢুকবো আস্তে ধীরে, ভাবছি আলু আর ফুলকপি দিয়ে ডালিয়াটা বানাবো। এই দেখো কালকে ডালিয়ার প্যাকেটটাও এসে গেছে জিওমার্ট থেকে, এখানে দোকান টোকানে না ডালিয়ার প্যাকেট পাওয়া যায় না, এই দেখো কেমন একটু বড় বড় দানা। যাই হোক ডালিয়াটা পাওয়া গেছে, এটাই বানাবো আজকে, আর সাথে দেখি একটু বেগুন ভাজা, আলু ভাজা এই ধরনের কিছু বানিয়ে নেবো। তো চলো এবার রান্নাঘরে ঢুকি আস্তে। এখানে মুগ ডালটা ডালিয়াটাকে মুগ ডালটা ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি, ডালিয়াটাকেও ধুয়ে নিয়েছি, আর এখানে ফুলকপি আর আলুটাকে ভাজা বসিয়েছি। আর আজকে আমার ডাস্টবিন যেহেতু ধুতে চলে গেছে, এখানে নোংরাগুলো আপাতত জমাচ্ছি, তারপর প্লাস্টিকে দেখে জমিয়ে রেখে দেবো। তো চলো রান্না বান্না হতে থাকুক, আর আজকে না মেঘলা একটা ওয়েদার করে রেখেছে, ওয়েদারটা খুব একটা ভালো নেই, তবে বৃষ্টি নেই এই আর কি। এই দেখো তোমাদেরকে যে রাস্তাটায় আমি ধুতুরা ফুল কোড়াতে গেছিলাম, এই যে সোজা রাস্তাটায় গেছিলাম গিয়ে। এখানে আমার ডালিয়াটা রেডি হয়ে গেছে, এখন আমি খুলিনি ঢাকনাটা, আর এখানে আমি ধনে পাতার পকোড়াটা ভাজতে বসেছি, গাছে জল দিতে গেছিলাম আর একটু পুড়ে গেছে, যাই হোক না কেন এবার নামানোর পালা এটা। তোমাদেরকে আর তখন ডালিয়াটা দেখানো হয়নি, দেখো ফুলকপি আর আলু দিয়ে করেছিলাম, আর ধনে পাতার পকোড়াটা তো দেখেইছিলে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা এসব দিয়েই করেছি। চলো খেতে দিয়ে দিই। এখন বাজে 9:07, তোমাদের সাথে সেই দুপুরে কথা হয়েছিল, তারপর আর কথাই হয়নি, কারণ আজকে বিকাল শ্রমী ওরা ঢুকেছে জাস্ট, তো মানে 8টার সময় ঢুকেছে, আজকে দূরান্ত সুপার লেট করেছে, তারপর এতটাই জ্যাম ব্যাঙ্গালোরের স্টেশন থেকে এখানে আসতে 45 মিনিট 1 ঘন্টা লাগার কথা, লেগেছে ওদের 2.5 ঘন্টা। তো 8টার দিকে ঢুকেছে তাই জন্য তারপর আর কথা হয়নি, যাই হোক না কেন। তো চলো আজকে আমি রাতে বানাবো রুটি আর আলু ভাজা, সেটাই খাবো। তো এবার সব করে নিই, 9:07 অলরেডি বেজে গেছে, 9:45 বাজে, আমার রুটি আর আলু ভাজা হয়ে গেছে, ব্যাস শেষ কাজ, এবার খাওয়ার সময় শুধু খেয়ে নেবে। তো চলো আজকে ব্লগটাকে টেনে নিয়ে লাভ নেই, কারণ সেরকম ভাবে আর কিছু দেখানোর নেই, আজকের মতো টাটা, গুড নাইট বলার টাইম হয়ে গেছে, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, ততক্ষণের জন্য আমরাও ভালো থাকবো, টাটা গুড নাইট।